আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বাসকালা টিভির পক্ষ থেকে ব্যাগ গুণের ধন্যবাদ। আর আজ উপস্থিত হই বাসকালী থানার অন্তর্গত দক্ষিণ জলদি আশকরিয়া রোড সংলগ্ন তাহেরিয়া সাবেরিয়া নুরুল উলুম হোসেনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা উদ্বোধন হইতে অর্থাৎ মাদ্রাসা শুরু হইতে 2013 সালত বৃদ্ধি। এই মাদ্রাসার নতুন একখান মসজিদ আজ এই উদ্বোধনের মসজিদের নামল দি তৈবিয়া জামা মসজিদ। এই মসজিদটা উদ্বোধন করিব আজ গিয়া আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব। এরা আরও উপস্থিত আছিল তাহেরিয়া সাবরিয়া নুরুল উলুম হোসেনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ আবু বক্কর শিকদার। আসসালামু আলাইকুম। এই তাহেরিয়া সাবরিয়া নুরুল উলুম হোসেনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা 2013 সালত প্রতিষ্ঠাতা হই। তো এই মাদ্রাসায়ন প্রতিষ্ঠাতা গর্গে জনাব আলহাজ মৌলানা আবু বক্কর শিকদার সাহেব। তো আজ এই মাদ্রাসা এই মাদ্রাসাত একখান মসজিদ স্থাপিতর যে মসজিদটার নাকি তিনতলা পর্যন্ত হব। তো ইয়েনর হাস আজ শুরু হব, ইয়েন এবং উদ্বোধন করব। তো এটা বিভিন্ন ওলামা কেরাম এবং বিভিন্ন এলাকাবাসী বিভিন্ন আলেমগণ উপস্থিত হই এবং এই মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত হই। তো আজি এই মাদ্রাসাত যে একখান মসজিদ চালুয়ার, তো আরা অনরা অনরার হাসে বাসখালী টিভির মাধ্যমে অনরার হাসে তুলি ধরগম। তো এই মাত্র আরা হত হইম। ওর নাম কি? আর নাম হল মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, তো বাসখালী থানার গৌসে কমিটির সাবেক সভাপতি তো মৌলানা ইব্রাহিম সাহেব শিকদারুল্লাহ আর এই মাত্র হত হইম। তো অনর্থম খেয়াল লাগে যে আজ এই মাদ্রাসাত একখান বড় এত বড় একখান মসজিদ চালু হওয়ার অনর্থম খেয়াল লাগে? অনর্থম খুব আনন্দ লাগে। এই মাদ্রাসা ভবিষ্যৎ বাসখালীবাসীর সুন্নিয়তর একখান বড় একখান কেন্দ্র মসজিদটা খুব জরুরি এবং বেদন অতিসত্তর জাজিন্দি ভারণ মসজিদ এবং মাদ্রাসাল্লা বলি সহযোগিতা কামনা করি। বাসকালী টিভির ফকরতন মৌলানা ইব্রাহিম সাহেবকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরা এই মুহূর্তে এই মাদ্রাসার তাহেরিয়া সাবরিয়া নুরুল উলুম হোসেনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার সম্মানিত সুপার জনাব মোহাম্মদ নিজামুদ্দিন নুরি সাহেবুল্লাহ আরা হত হইম। এই মসজিদ কান যে সালোয়ার
আলহামদুলিল্লাহ আয় প্রথমে অনুরা ধন্যবাদ জানাই যেহেতু অনুরা আন্তরিকতা লইয়া আরার প্রতিষ্ঠানত হাজির হইন আর তুমি বেশি আনন্দিত আরা যেহেতু আরা 41তম আওলাদ রসুল 40তম আওলাদ রসুলের নামে আরা মসজিদে প্রতিষ্ঠিত মসজিদ তৈবিয়া মসজিদ এনার সৌভাগ্য দিক দিয়ে এবং এত বড় এত সুন্দর একটা মসজিদ জিয়েন তিনকুটিয়া বাজেট এত বড় মসজিদ আর আশেপাশে তানা না তোমার সিটাঙ্গত আর নাই এবং ওই তো না এভাবে সুন্দর এত একটা সুন্দর মসজিদ কে এভাবে ইঞ্জিনিয়ার আজ ম্যাপ পর্যন্ত কে না হলো আর ব্যাগুন আনন্দিত এবং আর মাদ্রাসা মসজিদ আর সামনে জিবে দা হাজার ইবলদি বাসখালী তানার গৌসে কমিটির এই সেক্রেটারি তো সেক্রেটারি সাহেব তো নারা ফুসুল্লাইম দে এই যে আজি একখান মাদ্রাসাত এত বড় একখান যে মসজিদ চালু হওয়ার আজি এ যে নির্মাণ হাত শুরু হব তো অনর্থ খেয়াল লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আজি জিয়ান মসজিদ উদ্বোধনের ইয়ানে দে হুজুর কাবেলা আলম সাইনশাহী শ্রীকুটের বাগানর ফুল গৌসু জামান সৈয়দ মোর্শদি তৈয়ব শাহ কাবেলার নামে মসজিদ এই মসজিদ ইয়ান আজি ভিত্তিপ্রস্তর স্থাপনের খাজর সূচনার ইয়ের অনলাই আরা গৌসি কমিটি বাসখালি দক্ষিণ অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করেছি যাতে এই মসজিদ যথাসময়ে সুন্দরভাবে নির্মাণ হয় এই নির্মাণের এই মসজিদ নির্মাণলি এটা খানা কইব দাখিল মাদ্রাসা আছে তো এই মুহূর্তে আরা উপস্থিত এই এই বাসখালী সানপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জনাব অনন নাম্মান কি হাফেজ আহমদ হাফেজ আহমদ তো আজ এই যে এটা এত বড় একখান মসজিদ চালু আর মসজিদের নির্মাণ হাত শুরু আর তো অনর অনুভূতি কেন আলহামদুলিল্লাহ অশোকরুল্লাহ আরা খুব আনন্দিত যেহেতু এই বাসখালী পৌরসভা এলাকা আমি দেখান সুনিয়তর ভিত্তিক সুনিয়ত ভিত্তিক এবং তরিকতর মার্কেজ হিসাবে এই মাদ্রাসার সংলগ্ন একখান অভূতপূর্ব একখান মসজিদ নির্মাণ হইত যার এবং আজ ভিত্তিপ্রস্তর স্থাপনের সহিংসায় সিরকুট আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইর রুহানি বাচ্চার মাধ্যমে আওলাদ রসুলের রুহানি প্রতিনিধির মাধ্যমে এই মসজিদটা উদ্বোধনের ইয়ান ইনশাল্লাহ এই এই প্রতিষ্ঠান এই মসজিদ আল্লাহ রহমত বরকত এবং সব দিক থেকে অনন্য হবে বলে আমি আশা করি এবং এই মসজিদের অতি সত্তরে মসজিদ যাতে পরিপূর্ণ এমন অজ্ঞ ব্যক্তিল্লাই এই উপস্থিত জীবে এই দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা শুরু হইয়া পর্যন্ত এই মাদ্রাসার সাথে আছিল এই মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব রেজাল করিম সাহেব তো রেজাল করিম সাহেব সারত তো নারা ফুসুল্লাইম দে এই যে আজি মাদ্রাসাত এত বড় একখান যে মসজিদ চালু আর আজি যে নির্মাণ হাত শুরু হব তো অনর্থ খেয়াল লাগে একটা অভূতপূর্ব মসজিদ আমি বলতে পারি আজকে যে মসজিদটা এখানে উদ্বোধন করা হচ্ছে এই মসজিদটির নাম হলো তৈবিয়া জামি মসজিদ এটা আমাদের তাহেরিয়া সাবেরিয়া নুরুল হোসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন একটা মসজিদ আজকে উদ্বোধন হতে যাচ্ছে এবং মঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কর্মকর্তাগণ ও গাছে কমিটি বাংলাদেশের কর্মকর্তাগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওরা এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন এবং আজকে এই মসজিদটি উদ্বোধন করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে এই মসজিদের উদ্বোধনী কাজটা আরম্ভ হবে আমি সমগ্র বাসকালীবাসীকে আমার একটা আবেদন রাখতে চাই এই মসজিদে সবাই সার্বিক সহযোগিতা করবেন প্রত্যেকের কাছে আর একখান আবেদন থাকব ওনারা আর বুক সাবল্য মিলি ওনারা ঠিক মতো সুন্দরভাবে যেন এই মসজিদটা নয় এবং একটা মাদ্রাসার কার্যক্রম যেন পরিচালনা করে ইনশাল্লাহ আঞ্জুমান আছে এগুন সহযোগিতা দিবে লাই যেটা ভালো কাজ হুজুর কাবলার প্রতিষ্ঠান প্রত্যেকের মধ্যে সহযোগিতা দেয় এবং অনুদানও দেয় হাজার একটা অনুদান দেওয়া জানা হ্যাঁ একটা 30,000 প্রত্যেক মাসে আঞ্জুমানের তো অনুদান দেওয়ার আর আজ এর মধ্যে
মসজিদ জিবে উদ্বোধনী হুজুর কাবলার ফকতন আঞ্জুমান রহমান আহমদের হুজুর কাবলা আঞ্জুমান রহমান এর মালিক তো হুজুর আর তো গোলাম তাই এই হুজুর কাবলার ফকতন 5 লক্ষ টাকা ঘোষণা হলো ইনশাআল্লাহ 5 লক্ষ টাকা জরুরত বর্ষতে আরো দেওয়া যাবে শুরু 5 লক্ষ টাকা ইনশাআল্লাহ তো এই আল্লাহ এই মসজিদের অতি সহসাত দ্রুত গতিতে আল্লাহ তাড়াতাড়ি যেন মসজিদ হয় মসজিদ হয় মসজিদ সুন্দরভাবে এখন কমপ্লিটলি মসজিদ হবে তো আকিদা ভিত্তিক মসজিদ এটা তো বহুত ওই সমস্ত আছে কিন্তু এই সমস্ত তাইত ন ইনশাল্লাহ এবার আসর বললে যেগুন বহুত আকিদা তোর আকিদা অলিয়াল্লাহর ইয়েন বরক মহাজা কারামত কি গুণ আই যাতে এবার গ্যাপ আইব দেবেন দিতে অটোমেটিকলি গ্যাপ খুলে যাবে গি আর বলুত আছে আরো কেন সই আগিদার দিয়ে যায় গি আল্লাহ রসুলর এই মাদ্রাসা এবং মসজিদ দিয়ে আর হক্ত নজ হলে পরে এটা দেবেন দাল্লা এনুক জিনিস দিয়ে এলাকার মধ্যে ইনশাল্লাহ যদি কোনোকান ম মারতুন রাখ বাচ্চাজন এলা এইবারে মাদ্রাসার সম্মানকরণ অন্যরা বিভূত মুক্ত হইবেন আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তরক্কি দিব যে কোনো ফেরেশানির তুন আল্লাহ মুসিবত তুন রক্ষা করিব আল্লাহ আল্লাহ এই ব্যাপ বড় নিয়ামত অন্যরা আল্লাহ আবার ছিল যারা